বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি জানো? হাসিনা। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে, আমাকে একজন বলেছে ফোন করে, হুজুর আপনি দাওয়াত নেবেন না বাংলাদেশে, পা রাখলেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি। এমন কি বলা আছে, একজন আমাকে লিখেছে, হুজুর আমি আপনার একটা জলসা, ভারতের কোন মিডিয়ার জলসা নিয়ে আমি বাংলাদেশে আমার আমার মোবাইল থেকে ছেড়েছি, 3 ঘন্টার ভেতরে আমার বাড়িতে পুলিশ চলে এসেছে আমাকে অ্যারেস্ট করতে, আমি ক্ষমা চেয়ে ডিলিট করেছি তবে ছেড়েছি। কেন? হক কথা বললে হাসিনা সেই মোলবিকে জেলের কুঠরিতে ভরে রাখে। বাংলাদেশের জেলে হাজার হাজার উলামা জেলের কুঠরিতে বন্ধ আছে, ভালো ভালো আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলের কুঠরিতে বন্ধ আছে। শুধু তাই নয়, আল্লামা মামানুল হক শাইকুল হাদিস, যার বংশে 72 জন হাফেজ আলেম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সেরকম মুহাদ্দিসকে জেলের কুঠরিতে। শুধু তাই নয়, কষ্ট কোথায় জানেন, আমার ধরলেন আমাদের এখানে অনেকজন বয়স্ক মানুষ আছে। হে আপনার কত বয়স হলো বাবা? কত হয়েছে বলুন? কত? 62। আপনার বিয়ের কাবিননামা আছে? নাই। আপনার আছে? নাই। আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু, আমি দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুক, জরুন আল্লাহুম্মা আমিন। আমি জলসায় এসেছি, সিদ্দায় দাওয়াত দিয়েছে আমাদের জুলফিকার বাবু, যদি উনি আমাকে ভালোবেসে বলেন হুজুর আমার বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, আমার বাড়িতে থাকবে একদিন, ঘুরে যাবে মেদিনীপুর। আচ্ছা আপনি বলুন, আমি নিয়ে এলে অপরাধ হবে? কথা বলুন না, নতুন দেশ পর্দার মধ্যে এলো। এরপর জুলফিকার বাবু বললে যে আমার বাড়িতে অসুবিধা আছে, তো সিদ্দা বাজারে একটা গেস্ট হাউস আছে সেখানে রেখেছি, পুলিশ এসে যদি আমাকে বলে তোমার বিবি, এই যে তোমার স্ত্রী, প্রমাণ দাও, কাবিলনামা দেখাও, বাড়িতে আমার কাবিলনামা রাখা আছে, আমি যদি না দিই আমাকে বলবে এই মেয়েটাকে ধর্ষণ করতে নিয়ে এসেছে, জোরে বলুন না নাউজবিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব তিনি কোন প্রোগ্রামে গেছেন, নিজের স্ত্রীকে নিয়ে একটা হোটেলে দাঁড়িয়েছেন, সাথে কাবিলনামা নেই, এসে প্রশাসনের লোক বলছে কাবিলনামা না থাকার কারণে আপনার উপরে ব্যভিচারের ধর্ষণের কেস দেয়া হলো, জোরে বলুন নাউজবিল্লাহ। এই বাংলাদেশের ধ্বংস খুব তাড়াতাড়ি আছে, আমি জানি, আমি ভবিষ্যৎবাণী করছি, ওই দেশটা দেশ থাকবে না, আল্লাহ ধ্বংসই পতিত করবেন, যে দেশে আলেমরা জেলের কুঠরিতে থাকে আর ধর্ষণকারীরা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে, সেখানে কখনো আল্লাহর গজব ছাড়া কিছুই নাজিল হতে পারে না। সেখানে সাকিব খান বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে, সে বলছে তার সঙ্গে যেই ফিল্ম করে তাকে একটা করে ছেলে গিফট দেয়, জোরে বলুন নাউজবিল্লাহ, বিয়ে নয় ছেলে গিফট দেয়, যেই তার সঙ্গে ফিল্ম করে একটা করে নায়িকা বলে তাকে একটা করে ছেলে গিফট দিই, তার ছেলে হয়ে যায়, তার বাপের পরিচয়ের দরকার নাই, তারা ছেলের কুঠরিতে যায় না, ধর্ষণ করে ব্যভিচার করে, অথচ একটা বড় আলিমে দিন মুহাদ্দিসকে তাকে ধর্ষণের কেস দেয়া, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শুধু মার্ডার কেসের আসামি নয়, কয়েকটা মেয়েকে ধর্ষণের আসামি এবং মেয়ে দিয়ে প্রমাণ পর্যন্ত করিয়েছে। ভাবতে পারেন, আমাদের মতো মোলবিকে পেলেও এরা ধর্ষণ কেসের আসামি করে দিবে। একটা কথা মাথায় রাখবেন, আমার মতো মোলবি হক কথা বলার কারণে শুনতে পাবেন কোনদিন ভারতের জেলের কুঠরিতেই ইয়াসিনকে ভরেছে, যদি অপবাদ দেয় এতটুকু বিশ্বাস রাখবেন এই মোলবি শওকতের বেটা কারি ইয়াসিনের ওপরে, যে ইনশাআল্লাহ হকের ওপরে আছি আর মৃত্যুকাল পর্যন্ত হকের ওপরে টিকে থাকবো, দোয়া করবেন যেন বেইমানের সামনে মাথা নত না করতে হয়, জোরে বলুন আল্লাহুম আমিন। জীবনে করিনি আর মৃত্যুকাল পর্যন্ত বেঈমান আর নেমখারামের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। আমার ভাই বড় কষ্ট লাগে, ওই বাংলাদেশের মাটিতে হাসিনা নিজে সাফাই দিচ্ছে, আমার কাছে দলিল আছে, বলছে অনেক মোলবিরা তারা বলছে আমার ছেলে নাকি ইহুদিকে বিয়ে করেছে, আমার ছেলে নাকি বেঈমানের মেয়েকে বিয়ে করেছে, আমার মেয়ে যাকে বিয়ে করেছে সে তো খ্রিস্টানদের মেয়ে আর খ্রিস্টানরা আহলে কিতাব,
এটা যারা জানেন শিক্ষিত লোক থেকে বলে যাচ্ছি যারা মনে মনে ভাবেন যে হাসিনা যখন বলেছে খ্রিস্টানরা আহলে কিতাব তাহলে তারা আহলে কিতাব আমি বাংলাদেশের যুবক দিকে বলছি শোনো এই বেঈমানের খপ্পরে পড়ো না খ্রিস্টান দিকে যারা আহলে কিতাব ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে তারা আহলে কিতাব ছিল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হযরতে ঈসা মসীহকে আল্লাহর পয়গম্বর মেনেছে যেদিনে তারা বলেছে আল্লাহর বেটা সেদিনই সঙ্গে সঙ্গে আহলে কিতাব থেকে বাতিল হয়ে গেছে তারা বেঈমান হয়ে গেছে কাফের হয়ে গেছে জোরে বলুন নাউজ বিল্লাহি মিন যালিক আল্লাহর বেটা বলার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে দেখবেন আপনাদের মেদিনীপুরে গির্জা নেই কথা বলুন খোঁজ রাখবেন যদি সময় হয় দেখার জন্য যাবেন যে ইয়াসিন সাহেব বলে গেল এটা মিথ্যা বললো না সত্য এটা দেখার জন্য যাবেন কিসের জন্য দেখার জন্য সেই গির্জার ভেতরে দুজনের মূর্তি থাকে এক হচ্ছে যিশু ঈসা মসীহ আর একটা হচ্ছে মরিয়মের মূর্তি তৈরি করে সুন্দর মূর্তি তৈরি করে রাখা আছে আর খ্রিস্টানরা তাদের কাছে ভালো মন্দ চাই উপাসনা করে এই উপাসনা করার কারণে আল্লাহ তাআলা দেখুন কত দূর জানেন নবীজিকে আল্লাহ বলে দিলেন হে নবী পৃথিবীর ওই সমস্ত জাতিকে বলে দাও যারা ঈসা এবং তার মায়ের উপাসনা করে তাদের কাছে ভালো মন্দ চাই ঈসাকে যারা ওই জন্য আমাদের দেশে দেখবেন আমি দেখেছি অনেক বক্তা আছে তাদেরকে বলা হয় চতুর্বেদী বক্তা আমি শুনেছি পুরুলিয়ায় জলসা করতে গিয়ে স্টেজে চেপে বলে দিলে ভগবান গড ঈশ্বর আল্লাহ সব এক এরকম যে বলবে সেই মৌলবীকে ঝাঁটা জুতো মারবেন হাদিস কোরআনের জ্ঞান নাই তার আপনাকে বলে দিই আপনারা কোরআনে কোন মৌলবীর মুখ থেকে কিংবা গোটা কোরআন যারা পড়েছেন সেখানে কোথাও ভগবান শুনেছেন কথা বলবেন না বলবেন শুনেননি গড শুনেছেন খ্রিস্টানরা গড বলে কাকে ঈসা মসীহকে ঈসা মসীহকে শুনেলেন আল্লাহর যতগুলো নাম আছে 99টা নাম আল্লাহর নামের একটাও স্ত্রীলিঙ্গ নাই জোরে সরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ভগবানের ভগপতি ঈশ্বরের ঈশ্বরী গডের গডই স্ত্রীলিঙ্গ আছে আল্লাহ শব্দের একজন স্ত্রীলিঙ্গ বার করেন নাই পাবেন না আপনি বার করুন আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল সত্তার যেগুলো আল্লাহর যতগুলো নাম আছে এর একটাও স্ত্রীলিঙ্গ পাবেন না তাই যারা বলে তারা মূর্খ ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে খ্রিস্টান দিকে দাঁড় করাবেন আর কোরআনে বললেন হে আমার নবী শুনে নাও আমি প্রশ্ন ছড়বো তাদের উপরে ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম হে মরিয়মের পুত্র ঈসা ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মায় আরো দুটো আল্লাহ একটু পানি ভালো এদিকে একটু পানি ভালো তুমি কি বলেছিলে যে আমি আর আমার মা আরো দুটো আল্লাহ তখন সঙ্গে সঙ্গে ঈসা নবী কান্দবেন কওয়ালা সুবহান মা ইয়াকুলু লিয়া নাকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি তো হচ্ছেন ইন্না কান্তা আল্লামুল গুয়ুব আপনি তো গায়বের খবর জানেন আল্লাহ তখন বলবেন এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও আর জিজ্ঞেস করা হবে তোমরা যেদিকে মাবুদ হিসাবে যাদের উপাসনা করেছো আজকে কেন তোমাদের কাজে আসছে না ওই জন্য আমার ভাই শুনেলেন পৃথিবীর বেঈমান কাফের আজকে বড় কষ্ট লাগে দেখবেন আমাদের দেশের কিছু হিন্দু সনাতনী ভাই তারা বলছে যে এই ইসলাম 1400 বছর আগেকার ধর্ম আর সনাতনী হচ্ছে 5000 বছর আগেকার ধর্ম কত বললাম বাবা 5000 আচ্ছা এটা মিথ্যা না সত্য বাবা
সত্য তোমাদের জানা নেই ঠিক বলেছে তার কেন কোরআনে আছে আর হাদিসে আছে যে পৃথিবীতে গাছের উপাসনা পাথরের উপাসনা মূর্তির উপাসনা কবরের উপাসনা সূর্যের উপাসনা আগুনের উপাসনা পানির উপাসনা গাছের উপাসনা এগুলো শুরু হয়েছে হযরতে নূহ নবীর জওয়ানা থেকে কার জওয়ানা থেকে বললাম নূহ নবীর জওয়ানা থেকে ঠিকই বলেছে কিন্তু এক জায়গায় মিস্টেক করেছে সবথেকে পৃথিবীতে প্রথম মানব কে এসেছেন হযরত আদম আলাইহিস সালাম তিনি সনাতনী ছিলেন না মুসলমান ছিলেন বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন আর মুসলমান দিয়ে দুনিয়ার আখেরি খতম করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া শুরু মুসলমান আর দুনিয়া শেষও হবে মুসলমান আল্লাহ তাআলা এইভাবেই শেষ করবেন ইসলামকে দিয়ে শুনে নেন 1400 বছর আগে নবীজি ভবিষ্যদ্বাণী করেছেন পৃথিবীর মানুষ এত হিংস্র হবে তারা যুদ্ধই পরিণত করবে আর যুদ্ধ করে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পেপার খুলুন বেতার খুলুন মোবাইল খুলে খবর দেখুন খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে একদিকে ইরানের সঙ্গে ইসরায়েল লাগবে বলে দাঁড়িয়ে আছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে পৃথিবীতে দুটো পক্ষ দাঁড়িয়ে গেছে একটা আমেরিকার পক্ষ একটা রাশিয়ার পক্ষ এদিকে উত্তর কোরিয়া আর চাইনা রেডি হয়ে আছে আমেরিকাকে মারার জন্য পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার হবে বিশেষজ্ঞরা বলছে আর যেদিনে পরমাণু মারতে শুরু করবে রাশিয়া কিভাবে ইসলামের উপরে চক্রান্ত চলছে আমি যেটা বলছিলাম ওই জায়গায় আজকে সরকার নয় ডাক্তাররা আপনি ডাক্তারের কাছে যান ডাক্তাররাও প্রচার করছে ছোট পরিবার সুখী পরিবার একটার বেশি বাচ্চা নিও না সরকার আইন পাস করছে এখনো পার্লামেন্টে পাস হয়নি যে একটার বেশি বাচ্চা নিতে পাবে না কেন পৃথিবীর জেনারেশন কমাতে হবে কি বুঝলেন এ তো ফেরাউনের সৈন্যর লোকেরা ফেরাউন কি বলেছিল আমার দুশমনকে আমি আসতে দেব না মিশরে যতগুলো ছেলে পয়দা হবে কতল করে দাও আর মেয়ে হলে ছেড়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজের মেয়ে নিজের নবীকে পাঠিয়েছিলেন না পাঠাননি ফেরাউন আটকাতে পেরেছিল কথা বলেন পারেননি তোমরা জেনারেশন আটকাবে তোমরা আল্লাহর নিয়ামতের উপরে খোদার উপরে খুদ্দারি করতে চাইবে আল্লাহর কসম রুখতে পারবে না পৃথিবীতে যে আসা সে আসবে পৃথিবীতে আল্লাহ যার রুজি মেপেছে সে আসবে আর যারা বাচ্চাকে কতল করেন আল্লাহর কসম কিয়ামতের দিনে এই সমস্ত বাচ্চাকে আল্লাহ দাঁড় করাবেন শুধু তাই নয় কোরআনে আছে হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের ওয়ালা উকসিমু বিন নফসি লাওয়া আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা মনে করে যে আল্লাহ আমাদেরকে পুনরায় কিভাবে জীবিত করবে আয় হাসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা বালা কাদিরিন আলা আন নুসাউয়া বানানা হে নবী শুধু তাদের আকৃতি নয় তাদেরকে বলে দাও তাদের আঙ্গুলের মধ্যে যে লাকির গুলো আছে যে দাগ গুলো আছে আমি ওইভাবে পুনরায় সৃষ্টি করতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ যদিও তারা মাটির সাথে মিশে যাবে ছাই হয়ে যাবে পানির সাথে মিশে যাবে আমি আল্লাহ আবার পুনরায় তাদেরকে জীবিত করব ওই বাচ্চারা আল্লাহর কাছে সাক্ষী দিবে ওগো আল্লাহ এই পাপিষ্ঠ মা বাপ যারা মায়ের গর্ভে যারা আমাদেরকে মার্ডার করেছে এই বাপ আর এই মা আল্লাহ তুমি এদিকে শাস্তি দাও আপনি ফাঁস কাতারের নামাজি থাকবেন তাহাজ্জুদ কুজার থাকবেন এই পাপের কারণে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন আমার ভাই সবাই নিয়ত করুন এই ধরনের পাপ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব জোরে বলুন ইনশাআল্লাহ যেমন আপনাকে দেখিয়ে দিই গোটা পৃথিবীতে কিভাবে চক্রান্ত চলছে শুনে নেন আপনি সকালবেলায় যান আপনার মেচাদা টাউনে 10টা যদি শিক্ষিত লোক বসে থাকে আপনাদের মধ্যেই যদি থাকেন আপনাদেরকে আমি প্রশ্ন করি যদি বলা হয় মুসলমান কেন মার খাচ্ছে মুসলমান কেন পেছিয়ে এখন শিক্ষিত লোকদের ভাষা হচ্ছে মুসলমানরা শিক্ষা অর্জন করেনি এডুকেশন নাই বলে মুসলমানরা পিছিয়ে ঠিক কিনা বাবা
কথা বলুন ঠিক খুব দামি কথা যদি শিক্ষার কারণে মুসলমান যদি পিছিয়ে থাকে এডুকেশন না থাকার কারণে যদি মুসলমান মার খায় আপনারা যারা বাবাজি আছেন যাদের 60 বছর বয়স হয়েছে যাদের 70 হয়ে গেছে যাদের 50 প্লাস হয়েছে আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো আজ থেকে 50 বছর আগে শিক্ষার হার বেশি ছিল না কম ছিল বাবা কথা বলেন না কেন কম ছিল এখন বেড়েছে না কমেছে বাবা বেড়েছে মারামারি তখন কম ছিল না এখন কম এখন বেশি তখন কম ছিল ওই জন্য তো আমাদের দেশের আই দেখবেন কিছু ছেলে নামাজ ধরেছে নতুন নতুন বুঝলেন জিংসের প্যান্ট আর গেঞ্জি পরে মসজিদে গিয়ে বলছে ওরা কি নামাজ জানবে হুজুররা কাটিং করে নামাজ পড়ছে জিংসের প্যান্ট পরে অনেক ছেলে নামাজ পড়তে যায় বেঈমানরা তো চায় যে তোমার নামাজ যেন না হয় রাস্তাঘাটে অনেক ছেলে আমাদেরকে বলে সেদিন আমি কোথায় কালকেই মনে হয় কালকে না পরশু কোথায় দাঁড়িয়েছিলাম এক জায়গায় দাঁড়িয়েছিলাম খালি আসছে আর বলছে হুজুর একটা সেলফি নিই আপনার সঙ্গে আমরা কেন বলে হুজুর আপনাকে খুব ভালোবাসি আমি আপনার খুব ভক্ত আর সত্যি করে বলছিস বলে জি আমরা যদি আমার ভক্ত হতিস আমাকে ভালোবাসতিস তো চুলটা শুয়োরের মাথার মতো কাটলি কি করে দেখবেন দুদিকটা চেঁচে দিয়েছে এরকম করে উঠিয়ে দিয়েছে মনে হচ্ছে শুয়োরের মাথাটা আপনি মেচাদাই শুয়োর দেখবেন রেলের ধারে ঠিক ওই রকমই মনে হবে আর তারা বলছে হুজুর আপনাকে ভালোবাসে আপনার জলসা শুনি যদি আমার জলসা শুনতে আর আমার ভক্ত হতে তোমার চুলটা আমার মতো সুন্নত তরিকায় চুল হতো মাথার প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম হতো তুমি যদি আমাকে ভালোবাসতে আমার মতো পোশাক হতো জিংসের প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে গেছে যেমনি সিজদায় গেছে পেছনে যে ছিল সে পুরো আলী বাবার গুফা দেখতে পেয়েছে নামাজ গেল সাত মাস আগে আমি এয়ারপোর্টে ছিলাম মুম্বাই যাচ্ছিলাম কি বুঝলেন কলকাতায় আমি পেছনে দাঁড়িয়ে আছি লাইনে বোর্ডিং পাস করাবো যেমন এখন যাব আমাকে বোর্ডিং পাস করাতে হবে মানে টিকিট নিতে হবে তো লাইনে দাঁড়িয়ে আছি একটা ছেলে আছে এমন প্যান্ট পড়েছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে আমি বললাম বাবা একটু প্যান্টটা তোল খুলে যাবে মনে হয় তাহলে সব আমার গোলমাল হয়ে যাবে সে বললে স্যার প্যান্টটা এরকমই ডিজাইনের আমি বললো শালা এই ডিজাইনেরও প্যান্ট বেরিয়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে খুলে পড়ে যাবে দেখছেন ছেলেরা এরকম প্যান্ট পরে না নিচে দিকে মনে হচ্ছে যে এক্ষুনি বেরুলো বলি বড় কষ্ট লাগে এগুলো বেঈমান কাফেরদের সব মেহনত আমাদের যুবকরা বলছে আমার বাপদা তো ভালো নামাজ জানতো না তারা ভালো দিন জানতো না তারা ভালো দিন বুঝতো না আমরা নামাজি মুসল্লি কোরআনকে জিজ্ঞেস করো তোরা আগে জান্নাতে যাবি না তোর বাপদাদরা আগে যাবে কোরআন বলছে সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররমুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়াকালিলুম মিনাল আখিরিন হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররমুন তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তোমাদের বাপ দাদার মধ্যে থেকে বেশি সংখ্যক তাদের মধ্যে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার নবী বিশ্ব নবী 1400 বছর আগে হাদিসে বর্ণনা করেছেন নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতিরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে 73 কটা বললাম বাবা 73টা তার মধ্যে 72টা বাংলাদেশে চলে গেছে জানেন তো যত রকম কোয়ালিটির মাল পৃথিবীতে আছে বাংলাদেশে পাবে পাবেন না একটা বাংলাদেশের কোয়ালিটি বলে দিই